नमस्कार বন্ধুরা সন্তু ইনফোটেক YouTube চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা অনলাইন কাজের গুরুত্ব কিন্তু দিনে দিনে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমাদের মতো যারা ছোটখাটো ব্যবসাদার অর্থাৎ যারা সাইবার ক্যাফে ব্যবসার সঙ্গে যুক্ত বা কম্পিউটার রিলেটেড বিভিন্ন ধরনের কাজ আমরা প্রতি মুহূর্তে করি, আমাদের কিন্তু অনলাইন কাজের চাহিদা দিনে দিনে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে। আর আগেও কিন্তু আমি জানিয়েছি আপনারা e-district পোর্টালের মাধ্যমে কিন্তু প্রচুর কাজ এই মুহূর্তে করতে পারবেন। অর্থাৎ বন্ধুরা এতদিন পর্যন্ত কিন্তু আমরা e-district পোর্টালের মাধ্যমে শুধুমাত্র ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করেছিলাম এবং অনলাইনে পর্চার জন্য আবেদন করেছিলাম। এই কাজগুলোই বেসিক্যালি আমরা প্রতি মুহূর্তে করি। কিন্তু বন্ধুরা e-district পোর্টালে এই মুহূর্তে কিন্তু আপনারা আরো 3 থেকে 4খানা নতুন নতুন কাজ কিন্তু করতে পারবেন। অর্থাৎ e-district পোর্টালের মাধ্যমে আপনারা ইনকাম সার্টিফিকেট জেনারেট করতে পারবেন, আপনারা ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করতে পারবেন, এছাড়াও মোস্ট ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল যে কাজটি অর্থাৎ ডেফার্ড ডেথ সার্টিফিকেট এবং ডেফার্ড বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তা বন্ধুরা আজকের ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও। কিভাবে আপনারা ডেফার্ড ডেথ সার্টিফিকেট এবং ডেফার্ড বার্থ সার্টিফিকেটে আবেদন করবেন, যারা ডেথ সার্টিফিকেট এখনো পর্যন্ত তুলতে পারেনি তাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আপনারা প্রসেসটি কমপ্লিট করবেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব। তাই বন্ধুরা গুরুত্বপূর্ণ ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিতে ভুলবেন না। তা চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক। বন্ধুরা আমরা যারা অনলাইন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত অর্থাৎ বিভিন্ন ধরনের অনলাইন রিলেটেড কাজ কাস্টমারদের করে দিই, আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে ওয়েবসাইট অর্থাৎ e-district পোর্টাল, এই e-district পোর্টালে এসে কিন্তু আমরা ট্রেড লাইসেন্সের কাজ করতে পারছিলাম। তা বন্ধুরা ট্রেড লাইসেন্সের ভিডিও কিন্তু আমি এর আগে প্রচুর দিয়েছি। তা বন্ধুরা আজকে আমি আপনাদের যে জিনিসটি দেখাবো, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে সার্টিফিকেটের আন্ডারে আপনারা ক্লিক করলে এখান থেকে যতগুলো আইটেম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এই সকল পোর্টালগুলোতে খুব ভালো কাজ হচ্ছে। অর্থাৎ কেউ যদি ইনকাম সার্টিফিকেট জেনারেট করতে চায় সেক্ষেত্রে কিন্তু এই ইনকাম সার্টিফিকেটের মধ্যে ক্লিক করলে এখান থেকে আপনাদের দেখিয়ে দেবে কি ইনকাম সার্টিফিকেট করতে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। অর্থাৎ ইনকাম সার্টিফিকেট করতে কিন্তু আপনারা বিডিও বা এসডিও লেভেলের মাত্র সামান্য কয়েকটি ডকুমেন্টস লাগবে, অর্থাৎ ফটো লাগবে, আধার কার্ড লাগবে, তাহলেই কিন্তু ইনকাম সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। তা আপনারা এই ফর্মটি ফিল আপ করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলেই কিন্তু আপনাদের পরবর্তী পাতাটি চলে আসবে এবং সেখান থেকে কিন্তু আপনাদের ডকুমেন্টস আপলোড করলে কিন্তু মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের ইনকাম সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। তা বন্ধুরা আমার এই রিলেটেড ভিডিও দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। আজকে বন্ধুরা বেসিক্যালি আপনাদের যে জিনিসটি দেখাতে চাইছি মোস্ট ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল যে জিনিসটি সেটি হচ্ছে ডেফার্ড ডেথ সার্টিফিকেট। তা পারমিশন অফ ডিলে, রেজিস্ট্রেশন অফ ডেথ এই মুহূর্তে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এমন কিছু সময় গেছে যে সময় অনেকেই ডেথ সার্টিফিকেট তুলতে পারেনি, অর্থাৎ 18 দিনের উপরে হয়ে গেলেই কিন্তু ডেথ সার্টিফিকেটটি ডেফার্ড ডেথ সার্টিফিকেটে পরিণত হয়ে যায়। তখন কিন্তু আপনারা মিউনিসিপ্যালিটি থেকে বলুন বা অন্য যে কোনো জায়গা থেকে কিন্তু ডেথ সার্টিফিকেটটা তুলতে পারবেন না, তখন কিন্তু এই পোর্টালের মাধ্যমে আপনাদের ডেথ সার্টিফিকেটে আবেদন করতে হবে। তা বন্ধুরা পারমিশন অফ ডিলে, রেজিস্ট্রেশন অফ বার্থ এবং পারমিশন অফ ডিলে, রেজিস্ট্রেশন অফ ডেথ এই দুটো বিষয় কিন্তু এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রচুর মানুষের কিন্তু এই দুটো বিষয় দরকার লাগছে। তা আমরা ডেথ সার্টিফিকেট কিভাবে আবেদন করব আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের A to Z দেখিয়ে দেবো এবং কিভাবে ডেথ সার্টিফিকেটটি আমি ডাউনলোড করব সেই বিষয়টিও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা পারমিশন অফ ডিলে, রেজিস্ট্রেশন অফ ডেথের মধ্যে আমরা যদি ক্লিক করি তখন কিন্তু এখান থেকে আপনাদের দেখিয়ে দেবে ডেথ সার্টিফিকেটে আবেদন করবার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। অর্থাৎ কী কী ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু লেখা রয়েছে, তবু আমি আপনাদের একদম সিম্পল প্রসেসের ডকুমেন্টসগুলো দেখিয়ে দেবো যে কোন কোন ডকুমেন্টসে আমি আবেদন করেছি এবং সেই ডকুমেন্টসটি অ্যাপ্রুভ হয়ে গেছে কীভাবে আমি ডাউনলোড করবো সেই বিষয়টিও কিন্তু আমি দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা যখনই আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম আমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর পারমিশন ডিলেড রেজিস্ট্রেশন অফ ডেথ অ্যাপ্লিকেশন ফর্মটি চলে এসছে। এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেন্টের বেসিক ইনফরমেশানগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তা বেসিক ইনফরমেশান কীভাবে ফিল আপ করতে হয় সেই রিলেটেড কিন্তু আমার একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং প্লেস অফ ডেথ অফ দ্য ডিসিজড বলে যে অপশানটি রয়েছে এখান থেকে কিন্তু আপনাদের টোটাল ফর্মটি ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনাদের ফ্যামিলিতে যিনি গত হয়েছেন, তিনি কোথায় মারা গেছেন, তিনি কোন অ্যাড্রেসে মারা গেছেন, সব জিনিসগুলো কিন্তু এখান থেকে আপনাদের বসাতে হবে। তা বন্ধুরা ফর্ম ফিল আপের ভিডিও আমার দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। আমি এই মুহূর্তে যে জিনিসটি দেখাবো অর্থাৎ ডেথ সার্টিফিকেট তৈরি করতে আমাদের কী কী ডকুমেন্টস লাগবে, অর্থাৎ এই মুহূর্তে প্রত্যেকেরই একটি ইনকোয়ারি যে আমরা কী কী ডকুমেন্টস সাবমিট করব। দেখুন বন্ধুরা এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি ডেথ সার্টিফিকেট তৈরি করবার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে। আমি এই সকল ডকুমেন্টসগুলো কিন্তু জমা করেছিলাম এবং ডেফার ডেথ সার্টিফিকেট কিন্তু আমার মাত্র 10 দিনের মধ্যে স্যাংশন হয়ে গেছে। দেখুন প্রথম যে ডকুমেন্টসটি রয়েছে এটি কিন্তু যিনি মারা গেছেন তার ক্রিমিটেরিয়াম সার্টিফিকেট, অর্থাৎ শ্মশানে দাহ করার পর যে সার্টিফিকেটটি দেওয়া হয় সেই সার্টিফিকেটটি কিন্তু অবশ্যই আপনাদের লাগবে। এরপর যে ডকুমেন্টসটি লাগবে মোস্ট ভাইটাল ডকুমেন্টস সেটি হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে একটি এফিডেভিট, অর্থাৎ এই এফিডেভিটটি কে করবে। ধরুন আপনাদের ফ্যামিলিতে যিনি মারা গেছেন তার ছেলে জীবিত রয়েছে, তার ছেলেই কিন্তু এফিডেভিটটি করবে। তার ছেলে অথবা মেয়ে বা তার নাতি নাতনিরা প্রত্যেকে কিন্তু এফিডেভিটটি করতে পারে। তা এফিডেভিটের মধ্যে যে ফর্মাটটি রয়েছে সেই ফর্মাটটি যদি আপনাদের দরকার লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি কিন্তু আপনাদের এই ফর্মাটটি আলাদা করে দিয়ে দেবো। বন্ধুরা থার্ড যে ডকুমেন্টটি মোস্ট ভাইটাল ডকুমেন্ট, এই ডকুমেন্টটি কিন্তু 5 জনের লোকাল রেফারেন্সের ডিক্লারেশন, অর্থাৎ এই ডিক্লারেশনটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে। অর্থাৎ যে জায়গায় আপনাদের প্রিয়জন মারা গেছে
সেই ঠিকানাতে আপনাদের পাঁচজনকে দিয়ে একটি ডিক্লারেশন ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে এবং তাদেরকে কিন্তু এই ফর্মের মধ্যে সাইন করাতে হবে। তা আমি সিকিউরিটি পারপাসে আপনাদের বড় করে ডকুমেন্টসগুলো দেখাচ্ছি না। তা 5% ডিক্লারেশনটা কিন্তু অবশ্যই আপনাদের লাগবে। এছাড়াও বন্ধুরা, যিনি মারা গেছেন তার আধার কার্ড এবং ভোটার কার্ড লাগবে। যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড দিলেও কাজ হবে। এবং যিনি মারা গেছেন তার বাবার এবং মায়ের ডকুমেন্টস যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু বাবা এবং মায়ের নাম কিন্তু অবশ্যই লাগবে। বন্ধুরা, পরবর্তী যে ডকুমেন্টসটি এখানে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টসটি কিন্তু লোকাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অর্থাৎ আপনারা যে অ্যাড্রেসে ফর্মটি ফিল আপ করছেন সেই অ্যাড্রেসের কিন্তু যিনি ফর্মটি ফিল আপ করবেন তাকে একটি লোকাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কাউন্সিলর থেকে অথবা পঞ্চায়েত থেকে কিন্তু নিতে হবে। তাই এই ডকুমেন্টসটি কিন্তু অবশ্যই আপনাদের লাগবে। এছাড়াও বন্ধুরা, ভেরিফিকেশন সার্টিফিকেট, এই ভেরিফিকেশন সার্টিফিকেটটি মোস্ট ভাইটাল। তা আপনারা কিন্তু অবশ্যই এই ভেরিফিকেশন সার্টিফিকেটটা পৌরসভা থেকে অ্যাটাস্টেড করিয়ে নেবেন। বন্ধুরা, পরবর্তী যে ডকুমেন্টসটি দেখতে পাচ্ছেন ডক্টর ডেথ সার্টিফিকেট, তাই ডক্টর ডেথ সার্টিফিকেট কিন্তু অবশ্যই প্রত্যেকেরই থাকবে। কারণ যে সময় ব্যক্তিটি মারা গেছে সেই সময় কিন্তু একটি মেডিকেল সার্টিফিকেট দেওয়া হবে, সেই মেডিকেল সার্টিফিকেট বা ডাক্তারি সার্টিফিকেটটি কিন্তু অবশ্যই আপনাদের লাগবে। তো এবার বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি আমি যে ফর্মটি ফিল আপ করেছিলাম অর্থাৎ ডেফার্ড ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেই ডেফার্ড ডেথ সার্টিফিকেট কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তা কী কী ডকুমেন্টস অ্যাপ্রুভ হলো আমি কিন্তু আপনাদের পুরো জিনিসটি দেখালাম। তো এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স, ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স, ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স, এগুলো সব ট্রেড লাইসেন্সের কাজ হয়েছে। দেখুন বন্ধুরা, পারমিশন অফ ডিলেট, রেজিস্ট্রেশন অফ ডেথ এখান থেকে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখান থেকে ডাউনলোড সার্টিফিকেটের মধ্যে যখনই আমরা ক্লিক করলাম আমাদের কিন্তু সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেল। এবং এখান থেকে সার্টিফিকেটটি দেখাচ্ছে, এখানে কিন্তু লেখা রয়েছে স্যাংশন অর্ডার ফর ডিলেট রেজিস্ট্রেশন অফ ডেথ অ্যাজ পার প্রভিশন ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ রুলস 2000। অর্থাৎ এই সার্টিফিকেটটি নিয়ে আপনারা পৌরসভায় গেলে কিন্তু আপনাদের অরিজিনাল ডেথ সার্টিফিকেট কিন্তু দিয়ে দেবে। তা বন্ধুরা, এই প্রসেসে কিন্তু আপনারা সাকসেসফুলভাবে যে কোনো ডেফার্ড বার্থ এবং ডেফার্ড ডেথ সার্টিফিকেটে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ নতুন নতুন অনলাইন রিলেটেড কাজের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রথমে আমার চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। তা আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে।